টি শার্ট সো এই রাউন্ড টি শার্ট যখন আমরা কাজ করি তখন দেখি যে আমাদের অনেকগুলো একটা প্রোডাক্টের ক্ষেত্রে অনেকগুলো থাকে তো এই যে যদি আমি চাই আমি যদি একদমই বিগিনিং থেকে শুরু করি একদমই এন টু এন সেক্ষেত্রে আমাদের যেটা থাকে চেক পয়েন্টটা প্রথমে তো আমার প্রেটেরিয়ার ক্ষেত্রে চেক পয়েন্ট থাকে দেন যদি বলে যে কাটিং এর চেক পয়েন্ট থাকে সুইং এর চেক পয়েন্ট থাকে

দুই টাইপের কন্ট্রোল সেট নরমালি টু টাইপস অফ কন্ট্রোল চার্ট আমরা দেখি যে একটা ভেরিয়েবল কন্ট্রোল চার্ট আর একটা অ্যাট্রিবিউট কন্ট্রোল চার্ট তো অনেক সময় আমরা এই ডেটা থেকে যে টালি সিন বা টালি ডেটা থেকে আমরা নরমালি কোয়ালিটির কোনো টুলস আমরা ইউজ করি না इवन যারা এলটার এক্সপার্ট পিপল তারা কখনো এই কন্ট্রোল চার্টটা ইউজ করে না ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে ইউজ না করার কারণে তার অনেক সময় ডিসিশন নিতে ডিসিশন নিতে সব সমস্যা হয় তো আমরা যেটা এখন একটা নরমাল যে টুলস আছে যে নট দ্য অ্যানালাইসিস আমি আরো একটা কথা বলি যে প্রেডিকটিভ অ্যানালিটিক্স তো ভবিষ্যতে যদি কেউ কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করতে চান এবং খুব এক্সপার্ট হতে চান ইন টার্মস অফ দ্য প্রেডিকটিভ অ্যানালিটিক্স দেন আপনি হয়তো তখন এই টিকে থাকবেন আদারওয়াইজ যদি আপনি নিজেকে এই বিভিন্ন ধরনের কন্ট্রোল সাথে বা বিভিন্ন ধরনের এসপিসির সাথে বিভিন্ন ধরনের ডিএফএসএস ডিজাইন ফর সিক্স সিগমা এগুলো সব নিজেকে যদি অ্যাডাপ্ট না করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য টিকে থাকে একটু হবে সো লেটস সি কীভাবে আপনি যেমন সেভেন কিউসি আসছে সেভেন ট্রাফিক লাইট সিস্টেম আছে লড পাস আছে তা আপনি কোন এরিয়াতে কোন টুলস ইউজ করতে হবে কোন কন্ট্রোল চারটা ইউজ করবেন এবং কন্ট্রোল চারটা ইউজ করে কীভাবে আপনি ডিসিশনটা নেবেন বা হাউ টু কনস্ট্রাক্ট দ্য কন্ট্রোল চার্ট সো আমি এটা আপনাদেরকে দেখাবো তো যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কোনো কনফিউশন থাকে লেটস কমেন্টস আই আই রিপ্লাই মাই আনসার thank you for uh, welcome to nano industrial excellence uh, today i would like to share on important topics so how to apply the control set in garments industry i can say 99% quality people does not know how to apply the quality control set in garments industry even though he, he is an expert in the SPCs, SQC, some other analytics, also, they never apply the quality control set. But today, I would share how to apply the quality control set in your work area, as well as how to construct the control set so before going to the session uh, there are two types of control set so everybody knows one is called a variable control set another is called a attribute quality control set so for the variable control set then what is what does it mean by variable control set and what does it mean by the attribute control set সো লেটস রিভিউ হোয়াট ডাজ ইট মেইন বাই দ্য কোয়ালিটি ভেরিয়েল কোয়ালিটি কন্ট্রোল বেসিক্যালি ফর দ্য কোয়ালিটি ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক্স দ্যাট আর মেজারেবল দ্যাট আর মেজারেবল এন্ড আর এক্সপ্রেসড ওয়ার নিউমেরিক্যাল স্কেল আর আর কল ভেরিয়েল সুঝতে পারছেন যেগুলো যেসব কোয়ালিটি প্যারামিটার বা কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স যেটা মেজার করা যায় এবং নিউমেরিক্যাল ভ্যালুতে পাঁচ সাত আট দশ এরকম একটা সংখ্যাতে প্রকাশ করা যায় সেগুলোকে আমরা বলি ভেরিয়েবল কোয়ালিটি চার্ট বা ভেরিয়েবল কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স আমরা যদি উদাহরণ দিই দ্য সার্কমফারেন্স অফ ওয়েস্ট আপনাকে ট্রাউজার দেখতে পাচ্ছেন এখানে সো ট্রাউজারের ওয়েস্ট কত ইঞ্চি তারপর বললাম যে থার্টি এইট ইঞ্চি দ্যাট মিনস ইটস মেজারেবল ওয়েস্ট ব্যান্ড হাইট ওয়েস্ট ব্যান্ড হাইট কত

সার্চ পাকারিং এটা চলবে না তো ওয়াই আইদার ইট উইল রান অর ইট উইল ফেল সো ফ্রন্ট পাকেট ওপেন লেভেল মিসিং সেটা চলবে না সো এই ধরনের যদি কোনো কেস থাকে সেক্ষেত্রে আমরা অ্যাট্রিবিউট কোয়ালিটি কন্ট্রোল চারটা ইউজ করে থাকি যদি বলি এন্ড লাইন চেক পয়েন্ট ফর অ্যাট্রিবিউট চার্ট এন্ড লাইন চেক পয়েন্ট অ্যাট্রিবিউট চার্ট দ্যাট মিনস সে চেক করে দেখবে যে এন্ড লাইনের ক্ষেত্রে আমার গুড কি চলবে কি চলবে না তার কিন্তু এতটুকুই আইদার অল্টার অর পাস অর রিজেক্ট হর এবার তারপরে অল্টার অর রিজেক্ট সেটা চলবে না বাট যেটা গুড কোয়ালিটি প্রোডাক্ট সেটা চলবে বাট যদি ইনলাইনে কথা বলি ইনলাইন চেক পয়েন্ট ফর দ্য ভেরিয়েবল চার্ট দ্যাট মিন্স ইনলাইনে সে কি করবে ইনলাইন সে র্যান্ডমলি চেক করে সে কিন্তু পাস ফেল ডিসিশন দেবে না সে রেকটিফাই করার জন্য দেবে বলবে আর কি সেক্ষেত্রে ভেরিয়েবল কন্ট্রোল চার্টটা ইউজ করা হয়

আর ডিফেক্টিভ ব্যালেন্স সেটাকে পি চার্ট ইউজ করবেন আর কনস্ট্যান্ট স্যাম্পল সাইজের ক্ষেত্রে সি চার্ট অথবা এন পি চার্ট যদি ডিফেক্ট হয় সো আমি আজকে আপনাদেরকে সি চার্টটা দেখাবো যেখানে ডিফেক্টস নিয়ে কাজ করা হয়েছে এবং কনস্ট্যান্ট স্যাম্পল সাইজ তাহলে কোথায় কনস্ট্যান্ট স্যাম্পল সাইজ ইউজ করা আপনি যদি বলেন সেভেন পিস ট্রাফিক লাইট সিস্টেম সেখানে সেভেন পিস ট্রাফিক লাইট সিস্টেমে

সে ওখান থেকে ডিফেক্টটা আইডেন্টিফাই করে আমি একটা প্রোডাক্টে কতগুলো ডিফেক্ট পাচ্ছে আর কি তো দ্যাট মিনস লট অডিটের ক্ষেত্রেও আমরা সি চারটা ইউজ করে রাখি যদি কনস্ট্যান্ট স্যাম্পল সাইজ থাকে এবং ডিফেক্টসটা আমরা কাউন্ট করে কি সো লেটস সি কিভাবে সি চারটা আপনারা কনস্ট্রাক্ট করবেন এবং অ্যাপ্লাই করবেন কাজের ক্ষেত্রে সো কাজের সুবিধা তো আমি অলরেডি আপনাদের জন্য এটা আমি একটা তিন দিনের একটা ডেটা নিয়েছি এখানে স্যাটারডে সানডে এবং মানডে আপনি দেখতে পাচ্ছেন নাইন টু ফাইভ সো এখানে যেটা করেছে এখানে একজন ট্যারএস একজন লট অডিটর লট পাস অডিটর সে প্রতি ঘন্টায় ঘন্টায় সে দশ পিস করে সে ট্যাজারটা চেক করে চেক করার পরে কতটা ডিফেক্টস পাইলো নট দ্য ডিফেক্টিভস প্লিজ গাইজ রিমান্ড একটা ডিফেক্টস নট দ্য ডিফেক্টিভস সো দ্য পার যদি ঘন্টায় ঘন্টায় দশ পিস করে চেক করে সে এখানে ডিফেক্ট পেল দশ পি দশটা করে বারোটা ডিফেক্ট পেল পরের ঘন্টা এসে দশ পিস গেলো চেক করলো সেখান থেকে এগারোটা ডিফেক্ট পেলো সো এইভাবে সে স্যাটারডে সানডে মানডে তিন দিনে টোটাল সে ডিফেক্টস পেলো টু আমি এখানে সাম করেছি এস ই এম সাম এটা আর যে সাম্পলসে দেখি টোটাল স্যাম্পল সাইজ চেক করেছে থ্রি ডে সে টু হান্ড্রেড ফোর্টি সাম্পলসে চেক করেছে তা আমি দেখি ডিফেক্টস পার পিস দেখুন একটা পিসে

আর আপার কন্ট্রোল লিমিট সি বার প্লাস আর লোয়ারি মাইনাস থ্রি রুট ওপার কন্ট্রোল চার্ট তো আমি যদি একটু এখন সি বারটা দেখি সি বারটা আমার এখানে আসছে টোটাল একটু খেয়াল করেন এখানে সি বারটা বলতে যে টোটাল টোটাল ডিফেক্ট ছিল টু হান্ড্রেড থার্টি এবং এখানে চেক করেছে টোটাল স্যাম্পল সাইজ দুশো চল্লিশটা দ্যাট মিনস পয়েন্ট নাইন সিক্স এটা হচ্ছে আমার সি বার দ্যাট আমি সি বারটা বরাবর প্রত্যেকটা জায়গায় একটা টান দিয়ে দিলে এখান থেকে আপনি যদি একটু টান দেন এখান থেকে টান দিলে অটোমেটিক্যালি ফুলটাই চলে আসবে এখান থেকে সো এখন আমি বের করবো কন্ট্রোল চার্ট আপার কন্ট্রোল চার্ট ইউসিএল সো ইউসিএল ইকাল টু সি বার আপনি তো ফর্মুলাটি খেয়াল করেন সি বার পয়েন্ট নাইন সিক্স প্লাস থ্রি মাল্টিপ্লাই এস কিউ আর টি স্কোয়ার রুট

এলিসিয়ার যাবে যেটি হবে না আমি আমার গ্রাফ এর সুবিধার্থে আমি এখানে যেটা করলাম এখানে সি বারটা আবারও বসালাম এখানে সেম ভাবে এটাকে কপি করলাম এখানে এবং আপার কন্ট্রোল লিমিটটা 3. যে 90 আমি এটাকে ড্যাশ ইকুয়াল টু দি এখানে বসিয়ে দিলাম এবং যেটা বসলাম যে লোয়ার কন্ট্রোল লিমিট যেহেতু এখানে নেগেটিভ আসছিল তো এখানে আমি জিরো করে দিলাম আর কি যেহেতু নেগেটিভটা হবে না তো এখানে জিরো বসিয়ে প্রত্যেকটা আমি এখানে বারবার টান দিয়ে দিলাম এখন আমি যে ডিফেক্টস পার যে ছিল এখানে পার পিসেস আমি এখানে গ্রাফেটা প্লট করবো আর কি যে আমাকে গ্রাফটা কেমন দেখাচ্ছে এটাকে আপার কন্ট্রোল লিমিটে বাইরে কোনো চলে গেছে এখানে আর কি তো আমি যদি এখন গ্রাফটাকে যদি দেখাই এখানে আপনি যদি আমি নতুন করে প্লট করে আপনাদের সুবিধার জন্য অনেকেই তো জানেন না আমি এটা ডিলিট করে দিলাম আমি এটা ডিলিট করে আমি যেটা করব এখন এখানে আমি টোটালটাকে সিলেক্ট করবো এখানে আমি ডেটাটাকে আমি সিলেক্ট করলাম ডেফি সিলেক্ট করলাম এখানে আমি ইনশার্টে গেলাম ইনসার্ট থেকে আমি লাইনে গেলাম লাইন থেকে আপনি এটা ইনসার্ট করলেন আপনার কন্ট্রোল চার্টটা চলে আসলো সো আপনি এই কন্ট্রোল চার্টটা আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন যদি আমি এখানে খেয়াল করি আমার আপার কন্ট্রোল লিমিট ছিল দিস বারটা আর কি দেন লোয়ার কন্ট্রোল লিমিট যেহেতু এখানে জিরো যেহেতু এখানে জিরো করা হয়েছে আর ডিফেক্স পার পিসে সি বারটা ডেফিনেটলি সেন্টার লাইন এটা হচ্ছে সেন্টার লাইন যেটা ছিল এখানে পয়েন্ট নাইন সিক্স আপনার দেখতে পাচ্ছেন একটু নিচে পয়েন্ট নাইন সিক্স এবং যে ডিফেক্স পার পিসেস এখানে প্লট গ্রাফে প্লট করেছে প্রথমটাতে ছিল যেন ওয়ান পয়েন্ট টু জিরো তারপর এখন ওয়ান পয়েন্ট টু জিরো এখানে একটু বেশি আসছে আর কি তো সবসময় আমাদেরকে চিন্তা করতে হবে যে কীভাবে এই যে ডিফেক্স পার পিসেস কন্ট্রোল চার্টের ভিতরে আনা যায় তো গাইস আপনারা যেটা করতে পারেন আপনারা বিভিন্ন যে ডেটাগুলো আপনাদের আছে এন টেবিল ইন লাইন ফিনিশিং সুইং ফাইনাল ইন্সপেকশন সো আপনারা সিমিলার যে অ্যাপ্লিকেশনটা দেখতে পারেন যে আসলেই কোনো ধরনের ডিফেক্টটাকে কন্ট্রোল চারে বাড়ে যাচ্ছে কিনা যদি কন্ট্রোল চারে বাড়ে যায় দেন হাউ ইউ ক্যান টেক কাম ডাউন ইন বিটুইন দ্য কন্ট্রোল লাইন সো দ্যাট একদম কোয়ালিটি যে কোয়ালিটি কনসার্ন বা কোয়ালিটি অথরিটিস তার কাজ থাকবে তো বিভিন্ন পয়েন্ট যেগুলো তো আসছে সেগুলোতে কিভাবে এই কোয়ালিটি কন্ট্রোল চার্ট ইউজ করে দেখতে পারি যে আমার কোথায় কোনো আমাদের কোনো অ্যাবনরমালিটিস আছে কিনা বা আমার কোনো যদি কন্ট্রোল সাইডে বাইরে কোনো পয়েন্ট যদি কন্টিনিউয়াসলি আপওয়ার্ডের দিকে থাকে সে ডেফিনেটলি সে কোনো আমার কজেস আছে আমার দুই ধরনের কজ বলি সো অ্যাসানেবল কজ এবং কমন কজেস তো আমি এই কজেসটা যেমন আজকে শেয়ার করব না তো কজটাকে কিভাবে কন্ট্রোল করা যায় যে আমার কি কজের কি কারণে আমার এখানে ডিফেক্টটা ডিফেক্টসটা আউট কন্ট্রোলে বাইরে চলে যাচ্ছে সেটা আমরা অন্য একদিন ডিসকাস করব তো সবাইকে ধন্যবাদ আজকে এই টপিকসটা দেখার জন্য আর যদি আপনাদের কোনো এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আস করতে পারেন সো ডেফিনেটলি আই উইল নট হেজিটেট টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স অন দিস ওয়ান সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সো যদি আপনাদের কোনো কমেন্ট থাকতে পারে সো আমাকে জানাবেন আমি চেষ্টা করব আমাদের থেকে ম্যাক্সিমামটা শেয়ার করার জন্য আর কি